ক্রেফট গ্রাফটিং বা ফাটল জোড় কলম, গাছের অঙ্গজ কোষ থেকে নতুন স্বতন্ত্র চারা তৈরি করে বংশবিস্তারের আধুনিক কৌশল। উন্নত জাতির মাতৃগাছ থেকে সায়ন নিয়ে রুটস্টকের সাথে জোড়া লাগিয়ে ক্রেফট গ্রাফটিং করা হয়। কাজটি করতে গ্রাফটিং চাকু, সিকেচার, পলিথিন ফিতা, পলিথিন ক্যাপ, সুতলি, স্টক গাছের চারা এবং কাঙ্ক্ষিত গাছের ডগা বা সায়ন দরকার। সাধারণত এক বছর বয়সের রোগবালাই মুক্ত চারা রুটস্টকের জন্য বেছে নেওয়া উত্তম। রুটস্টকের ব্যাস এবং সায়নের ব্যাস একই মাপের হওয়া ভালো। রুটস্টক পলিব্যাগ অথবা মাটির পাত্রে হতে হবে। কাঙ্ক্ষিত মাতৃগাছ থেকে চলতি মৌসুমের সুস্থ সবল ডাল নির্বাচন করে এর সায়ন কেটে সংগ্রহ করতে হবে। নির্বাচিত সায়নের ডগা সবুজ থেকে গাঢ় সবুজ হতে হবে এবং এর ডগায় একটি সুপ্ত কুঁড়ি থাকতে হবে। সংগৃহীত সায়নের পাতা কেটে নিতে হবে। স্টক চারাটির 8-10 ইঞ্চি উপর সিকেচার দিয়ে কেটে ফেলতে হবে। স্টক চারার সায়ন বাঁধা অংশের নিচে এক সারি পাতা থাকা দরকার। এবার স্টক চারার কাটা অংশের মাঝ বরাবর ধারালো ছুরি দিয়ে উপর থেকে নিচে লম্বালম্বিভাবে 1-1.5 ইঞ্চি কেটে ফাটল তৈরি করতে হবে। নির্বাচিত সায়নের নিচের অংশ দুই পাশে 1-1.5 ইঞ্চি তেছড়াভাবে কেটে শাবল আকৃতির মতো তৈরি করতে হবে। সায়নটি স্টক চারার কাটা অংশে এমনভাবে বসাতে হবে যেন এটি পরস্পরের সাথে মিলে যায়। এবার সায়নযুক্ত অংশটি পলিথিন ফিতা দিয়ে নিচ থেকে উপরে এমনভাবে বাঁধতে হবে যেন জোড়ার ভেতর ফাঁক না থাকে। এরপর সায়নের উপর থেকে জোড়া অংশ পর্যন্ত পলিথিন ক্যাপ পরিয়ে সুতলির সাহায্যে হালকাভাবে বেঁধে দিতে হবে। চারাটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। 20-25 দিনের মধ্যে সায়নের মাথায় নতুন কুঁড়ি এবং পাতা বিকশিত হয়। তখন পলিথিনের ক্যাপ খুলে দিতে হবে। জোড়া লাগার 3 মাস পর এটি পূর্ণাঙ্গ কলমে রূপ নেয়। স্টক চারায় গজানো কুশি অবশ্যই ভেঙে দিতে হবে। এভাবে আম, সফেদা, কামরাঙা, পেয়ারা, লটকন সহ অন্যান্য ফলের বংশবিস্তার ক্লিফট গ্রাফটিংয়ের মাধ্যমে সহজেই করা যায়।